পুলিশের সাথে মিশে নাড্ডার সভায় যাওয়া বিজেপি কর্মীদের হামলা কৃষকদের সপক্ষে চাক্কা জ্যাম কর্মসূচিতে। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ 6 ফেব্রুয়ারি সারা ভারত জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচির অঙ্গ হিসাবে নদিয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহরে কৃষক সংহতি মঞ্চের নেতৃত্বে অবরোধ চলাকালীন বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী এই অবরোধে হস্তক্ষেপ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মাইক কেড়ে নিতে উদ্যত হয় এবং কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় বলে দাবি করে ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। তাদের এই ঘৃণ্য আক্রমণের প্রতি তীব্র ধিক্কার জানান তারা। এ বিষয়ে এসইউসিআই কমিউনিস্ট দলের নদিয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি জানান, যেখানে সাধারণ মানুষ কৃষকের সমর্থনে এগিয়ে আসছেন সেখানে বিজেপির সহযোগিতায় পুলিশের বিরোধিতা চরম লজ্জাজনক। ক্ষমতায় আসার আগেই এই পরিস্থিতি হলে ক্ষমতা পাওয়ার পর কি হবে তা বুঝতে পারছে জনগণ। আজ কৃষক সংহতি মঞ্চ কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক নিধনকারী তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করানোর দাবিতে এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশি নিপীড়নের বিরুদ্ধে সর্বভারতীয় 240টি কৃষক সংগঠনের ডাকা চাক্কা জ্যাম কর্মসূচির অঙ্গ হিসাবে পৌরসভা মোড়ে পথ অবরোধ করা হয়। সেই পথ অবরোধে বিজেপির হামলাকারী হুলিগান বাহিনী দুষ্কৃতকারীরা অতর্কিতে অবরোধ তুলে দেওয়ার জন্য আক্রমণ করে, যে আক্রমণ থেকে তারা মহিলারা পর্যন্ত বাদ যায়নি। তারা প্রচার মাইক ভেঙে দিতে চায়, আন্দোলনের পোস্টার ছিঁড়ে দিতে চায়, এমনকি মহিলা আন্দোলনকারীদের ধাক্কা মেরে সরিয়ে দিতে চায়। বিজেপির এই ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে পরবর্তীকালে আমরা মিছিল করছি এবং আমরা যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত দিল্লির আন্দোলনের পাশে আমরা থাকব। এবং সাধারণ মানুষকে বলতে চাই, বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত, এখনো তারা ক্ষমতায় আসেনি, ক্ষমতায় না এসেই তারা যেভাবে ফ্যাসিস্ট কায়দায় আজকে আক্রমণ নামিয়ে আনল, ক্ষমতায় এলে পশ্চিমবাংলার সাধারণ মানুষের দাবি নিয়ে গণ আন্দোলন করবার সমস্ত রকম সুযোগ সুবিধা তারা কেড়ে নেবে, গণ আন্দোলনের টুটি টেপে ধরবে। তাই আমরা বিজেপির এই সমাজবিরোধী এবং গুন্ডাবাহিনীর যে আক্রমণ তাকে নিন্দা করছি এবং পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ভিডিও ফুটেজ দেখে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অঞ্জন মুখার্জি, কৃষক সংহতি মঞ্চ কৃষ্ণনগর শাখার একজন সদস্য। সেই বিজেপি দল আমরা এই প্রথম দেখলাম, একটি রাজনৈতিক দল, যেটা যেই দলটি একটি জনসাধারণের সংগঠন কৃষক সংহতি মঞ্চ। এটি কোনো রাজনৈতিক দলের ছত্র ছাই নয়, এটি জনসংগঠন, এটি জনসংগঠন। সেই সংগঠনের পথ অবরোধ একটি কর্মসূচি, যে কর্মসূচি দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে সেই পথ অবরোধ কর্মসূচি, সেই পথ অবরোধ কর্মসূচি এক প্রকার গায়ের জোরে ভারতবর্ষের বিজেপি দলের সমর্থক তারা এক প্রকার গায়ের জোরে সেই পথ অবরোধ ছড়িয়ে দিল। আমরা দেখলাম পুলিশ প্রশাসন, কৃষ্ণনগর শহর পুলিশ প্রশাসন এখানে নীরব দর্শক, এখানে নীরব দর্শক, দেখতে পাচ্ছেন এক প্রকার গায়ের জোরে, এক প্রকার গায়ের জোরে তারা এখানে গাড়ি পাস করাচ্ছে। সংগঠন কৃষক সংহতি মঞ্চ
সব দর্শক এবং দেখুন আপনারা এক প্রকার গায়ের জোরে কিভাবে তারা গাড়ি পাস করাচ্ছে, সেই জনসংগঠন কৃষক সংহতি মঞ্চের কর্মসূচি দিকে একেবারে পুরো ব্যস্ত দিয়ে। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, খবর দিনভর।